তাও খাবার দাও। মায়ের কই ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোরে আমি খাবার কোত্থেকে দেব? ছোট্ট সন্তানটা বলে মা পেটের ব্যথা শুরু হয়ে গেল, সহ্য হয় না। মায়ের কই স্বামী গো আসেন আসেন, সন্তানটাকে একটু রহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে যান, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখলেই তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বাবা রে বাবা আয় আয় আয়, ও বাবা কই যাব, মদিনায় যাব, ঘরে কোনো খাবার নাই, জোহরের নামাজ আদায় করব, নবীজি বয়ান করবে, তাকায় থাকবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ছোট্ট সন্তানটা বলে বাবা চলো চলো। ছোট্ট ছোট্ট সাহাবায়ে কেরাম পয়গম্বরের কেমন ভালোবাসছে, বাবা হাতে দুনিয়া রহমাতুল্লিল আলামিনের মদিনার মসজিদের মধ্যে নিয়ে গেল, আল্লাহ নবী সালাম ফিরেছি, বয়ান শুরু করে দিয়েছে, হাজার হাজার সাহাবীরা বয়ান শুনতেছে, লম্বা লম্বা সাহাবী, ও বড় বড় সাহাবী, ছোট্ট বালক পিছনে দেখে না। বাবারে বলে বাবা নবী তো বড় দূরে, পয়গম্বরে দেখা যায় না, আল্লাহ নবী ওই দিন নিচে বসিয়ে বয়ান করতেছিলেন, মিম্বারে বসনা, সালাম ফিরাইয়া পয়গম্বর নিচে বসে বয়ান শুরু করে দিলেন। সাহাবি কই বাবা আপনার কাঁধের মধ্যে একটু আমারে নেন, আমি আল্লাহর পয়গম্বরে দেখতে পারতেছি না, কথাগুলো শুনতেছি। বাবা সন্তানটারে বৈশাই কাঁধের মধ্যে নিল, ছোট্ট সন্তানটা পয়গম্বরের দিকে তাকাইয়া বয়ান শুনতেছে, আর হোফায়া হোফায়া কান্না করতেছে, পানিগুলো টপ 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 করিয়া করিয়া পড়তেছে। বাবা তখন বলে কিরে সন্তান কেন কাঁদো, আর সন্তানরা বুকের মধ্যে তিনটা জোরে জোরে থাপ্পর দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদি। তখন বাবা বলে সন্তান কেন কান্না করো, আর তোমার মুখের মধ্যে তিনটা থাপ্পর তুমি কেন দিয়া দিলা? সন্তান বলে বাবা দুইটা প্রশ্ন তুমি আমার করছো, আমি কেন কান্না করি, আর আমার মুখের মধ্যে কেন আমি থাপ্পর দিয়া আলহামদুলিল্লাহ বললাম? বলে হ্যাঁ দুইটা প্রশ্নের জবাব দাও। বলে শেষের জবাবটা তোমারে আগে দিতে চাই, বুকের মধ্যে তিনটা থাপ্পর কেন দিলাম? ও বাবা তিন দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ঘরের মধ্যে খাবার নাই, পানি পর্যন্ত নাই, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, তাকাইতে দেরি আমার তিন দিনের ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই নিবারণ করে দিছে। আল্লাহু আকবার। ও বাবা এবার কেন কান্দো, ক্ষুধা তো শেষ, কেন কাঁদো? ও বাবা কেন কাঁদি জানো? বলে কেন কাঁদো, বলে এই যে রহমাতুল্লিল আলামিন নবী, ও বাবা এত সুন্দর নবী, তাইফের বালকেরা এত সুন্দর চেহারার মধ্যে কেমনে পাথরগুলো মারছে, যেই নবীরে দেখলে ক্ষুধা নিবারণ হয় ওই নবীরে কেমনে পাথর মারছে, কেমনে রক্তাক্ত করছে, ওই কথা আমার মনে পড়ে গেছে গো বাবা, এমন সুন্দর নবীরে আবার মানুষে মারতে পারেনি। চোখের পানিগুলো সারিয়া যখন ছোট্ট বালক কাঁদে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দিল, ও জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, তার একটা ছোট্ট আশিক বাবার কোলে বসিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করতেছে, সে পারে না, সাহাবায়ে কেরামদের উপরে দিয়ে দৌড়ে এ নবীর কাছে চলে আসে, কিন্তু সাহাবীদের জন্য আসতে পারে না, আমার নবীরে বলো তাকে যেন আইনা নিজের কোলের মধ্যে বসায়। আল্লাহু আকবার। নাম তার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 বছর বয়সে তোর নাম শুধু আমি জানি তা না, তোর নামে আসমানে আলোচনা হইতেছে, আর আল্লাহ নিজে ফেরেশতাদের সামনে তোর প্রশংসা করতেছে। আয় বাবা সন্তান ধরে নবীর কাছে দিল, নবী বুকে জড়াইয়া কপালে ঠোঁটের মধ্যে চুমা খায়, সমস্ত সাহাবীরা কাঁদে, তোলহা তোর কপাল বড় ভালো, পয়গম্বর কোলে উঠা গেছে, আল্লাহ নবী তোমার চুমা দেয়, পয়গম্বর তোমার আদর করতেছে, আল্লাহ নবী নিজের হাতে দিয়া চোখের পানিগুলো মুছিয়া বলে তোলহা আমারে বড় ভালোবাসো। বলে হা কেমন ভালোবাসো? বলে আমার মা আর বাবা থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ নবী তখন বলে সত্যি নেই? বলে হা। বলে তোমার কোমরে কি বলে খঞ্জর, খঞ্জর
কেন বলে আমার মা দিয়েছে, পাহাড়ি এলাকার মধ্যে বসবাস করে হিংস্র প্রাণীরা চলে আসে, লড়াই করে বাঁচতে হয়, এই জন্য সবসময় খঞ্জর আমাদের কোমরে রাখতে হয়। আল্লাহর পয়গম্বর বলে দ্বার কেমন আছে, বলে প্রচন্ড দ্বার আছে, বলে যাও যাও আমার বেশি ভালোবাসলে, এই মুহূর্তে তোমার বাবার কল্লাটা উড়াইয়া দাও। দৌড়াইতেছে স্বামী, বাবার কল্লা উড়াইবে নবী কর তলহারে থাম থাম, বলে কেন থামবো কল্লাটা আনতেছি, বলে না না আমি নবী তো রক্ত ছড়াইবার জন্য দুনিয়াতে আসি নাই, চোখের পানি ছড়াইবার জন্য আসি নাই, আমি তো চোখের পানি মোজবার জন্য এসেছি, আমি তো পরীক্ষা করবার জন্য বলেছি, না না তোর বাবারে হাত্তা করিস না। আয় 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 তলহার বাবার কানে কানে বলছি, আপনার সন্তানটা মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবে না, আপনার সন্তান আল্লাহর তাকে সারা দিয়ে চলে যাবে। হে তলহার বাবা, আজ থেকে ওয়াদা দিলাম সে আমার বন্ধু, আমার বন্ধু যদি কোনোদিন মারা যায় এই সংবাদটা আমারে দিবেন, আমি নবী নিজের হাতে গোসল দিব, নিজের হাতে কাফনে কাপড় পরাবো, আমি নিজে তাকে দাফন দিব। এই কথা তলহা শুনে ফেলেছে, বাড়িতে গিয়ে বলে বাবা সাবধান, আমার ইন্তেকাল হয়ে গেলে আমার নবীরে কিন্তু বলবা না। বলে কেন? বলে না না এখন মদিনার মধ্যে অনেক শত্রু আছে, আমার আমার ইন্তেকাল খবর আমার নবী শুনলে পাগলের মতো দৌড়ে চলে আসবে। কাফেরেরা হয়তো নবীকে হত্যা করে ফেলতে পারে, যেহেতু বাড়ি খুবা পড়লে পাঁচ মাইল দূরে। ও বাবা না না আল্লাহর নবীর এই সংবাদটা দিও না। বললো ঠিক আছে যাও যাও সংবাদটা দিব না। তলহার এতেকাল হয়ে গেল, দাফন কার্য শেষ হয়ে গেল, 15 দিন পর্যন্ত কোনো খবর নাই। 15 দিন পর একটা কাফেলা মদিনায় আসলো। এ কাফেলা বলার কোথায় গেল তোমরা, আমরা খুব আপাল্লের নবীজি। তলহা খবর কি? ও রহমাতুল্লিল আলামিন আপনাকে জানে না না বলে না, তলহা তো 15 দিন আগেই দুনিয়া থেকে চলে গেছে গো পয়গম্বর, নবী আর দেরি করলেন না, কোনো সাহাবিকে বললেন না। আল্লাহ নবী এক হাতে লুঙ্গি ধরছে, কিতাবের মধ্যে আছে একটা দৌড় দিছে। আনাস কোন বিদারান বলে নারে না আমার বন্ধু দুনিয়ায় নাই, আমি নবী কেমনে সহ্য করতে পারি। আনাস বলে এক হাতে লুঙ্গি ধরে নবী দৌড়ায় পাঁচ মাইল দৌড়াইয়া কুবা পল্লীতে গিয়া বলে তলহার বাবা তোমার না বলছি আমার বন্ধু মারা গেলে আমারে বলবা কেন বললা না। নবী আমি তো বলতে চাইছি তলহা মানা করেছে, যদি আপনি আসেন তলহা বলে আমার নবীর কেউ কষ্ট দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো। নবী কয় তলহার কবরটা দেখাও, ওই যে কবর, আল্লাহর নবী কবরের পাশে চলে গেছে, বাম হাতটা কবরের মধ্যে দিয়া ডান হাতটা আকাশের দিকে তুইলা বলে আল্লাহ এটা আমার বন্ধু, তুমি কিন্তু আমার বন্ধুরে কষ্ট দিও না। আল্লাহ আমার বন্ধুরে কিন্তু কয়েদিনের জন্য একা একা কবরে সারালাম, তুমি কিন্তু কষ্ট দিও না, কিয়ামতের ময়দানে আমি আমার বন্ধুরে টান দিয়া নিয়ে জান্নাতের মধ্যে চইলা যাব। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া বলে উঠে যাইতে আমি তলহাকে জান্নাতের মেহমান বানায়া দিছি। আল্লাহু আকবার। এই জন্যই তো বলেন আ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন সজদা ও শুধু আমার ওয়ে জমিন। এমন নবীর উম্মত হইছি কপার পরা মুসলমান, নবীর সুন্নাতটা পর্যন্ত আপনার আমার ভিতরে নাই। নবীজি কেমনে চুল কাটতো, নবীজি কেমনে চুল কাটতো সেই সিস্টেমগুলো পর্যন্ত মুসলমান জানে না। অথচ নেইমার কেমনে চুল কাটে, মেসি কেমনে চুল কাটে সেগুলো ভালো করিয়া জানে, রোনাল্ডো কেমনে চুল কাটে ভালো করিয়া জানে। নবী 3 রকমের চুল কাটতেন, অফরা লিম্মা জুম্মা। আল্লাহ নবী 3 ভাবে চুল কাটতেন, একেবারে সমান করে ফেলতেন, চতুর্দিকে ছোট করে ফেলতেন, কখনো 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 নবীজি এই কানের লতি পর্যন্ত বরাবর চুল রাখতেন, কখনো কখনো আল্লাহর পয়গম্বর কাঁধ পর্যন্ত চুল রাখতেন। নবীজির চুল রাখার সিস্টেম হলো 3টা, আর আপনি আর আমি চুল রাখি ইঁদুর বাদুরের মতো, আমরা চুল রাখি মেসি নেইমারের মতো। মুসলমানের সন্তান নবী কেমনে পোশাক পরতো জানে না, নবী কেমনে খাবার খাইতো জানে না, নবী কেমনে জুতা পরতো জানে না। এই জন্য নবী আমার বলে দুনিয়ার মধ্যে যদি তোমরা আমার সুন্নাত মানতে পারো আর আমার সুন্নাত নিয়ে যদি কবরে আসতে পারো, বাচ্চাওয়ালা মুরগি যেমন চিল থেকে বাচ্চারে বাঁচাইবার জন্য লাভ দেয়, আমি তোরে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে লাভ দিয়ে দেব। আল্লাহু আকবার।